নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোস রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মোহনবাগানে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ নাসাপের সাথে, এবং কী হতে পারে স্ট্র্যাটেজি এবং লাইন আপ সেই ব্যাপারে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের দুটি বড় আপডেট, এক তো অ্যাসিস্ট্যান্ট কোচ, যেটা অনেকেই এই মুহূর্তে জেনে গিয়েছো, যেহেতু আমি জানাইনি তাই জানিয়ে দেবো, এবং তার সাথে সাথে লা লিগার রেকর্ড বহন করা, ওয়ার্ল্ড কাপে গোল করা 25 বছর বয়সী কোন স্ট্রাইকার ইস্টবেঙ্গলে আসতে পারে সেই ব্যাপারে কথা বলবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। সবার প্রথমে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগানের বিরুদ্ধে আজকে এফসি নাসাপের ম্যাচ নিয়ে। দেখো, আজকে শুধুমাত্র বাঙালিরা নয়, গোটা ভারতবর্ষ কিন্তু এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে, কারণ এই ম্যাচটা যদি এটিকে মোহনবাগান জেতে শুধু বাঙালির গর্ব হবে না, কিংবা বলতে পারো শুধু মোহনবাগান সমর্থকের গর্ব হবে না, গোটা ভারতবর্ষের গর্ব হবে। কারণ অনেক দিন বাদে কিন্তু বলতে পারো এই পর্যায়ে এটিকে মোহনবাগান খেলা নিয়ে গিয়েছে, এবং আজকের ম্যাচটা কিন্তু অত্যন্ত কঠিন, এবং আমি জানি কঠিন হলেও হাবাস কিন্তু সেই ম্যাচটা জিততে পারে এবং জয় ছিনিয়ে আনতে পারে। এই ম্যাচে কিন্তু কতগুলি পরিবর্তন আমরা লক্ষ্য করব, যেরকম সুসাইরাজ কিন্তু ব্যাক করছে, প্রবীর দাস খেলতে পারে আজকে, আজকে হুগো বুমো নেই তাই জনি কাউকো খেলছে, এবং আরও কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। সবার প্রথমে যদি আমরা গোলকিপারের বিভাগে আসি, দেখো এটা আর গত ম্যাচের মতো নেই যে অরিন্দম খেলবে না অমরিন্দর, এই মুহূর্তে তো অমরিন্দরই খেলছে। 3-5-2 ফরমেশনে যদি বলি, সেক্ষেত্রে তিনজন সেন্টার ব্যাক, লেফট সেন্টার ব্যাকে অবভিয়াসলি সুভাশিস বোস, রাইট সেন্টার ব্যাকে খেলছে প্রীতম কোটাল, হি উইল বি দ্য ক্যাপ্টেন অফ দিস টিম টুডে। সেন্টার ব্যাক মানে প্রপার সেন্টার ব্যাক যদিও এখানে নেই টিডি বা সন্দেশ জিঙ্গান, তবে কার্ল ম্যাকিউ খেলবে। তবে ভাবার বিষয় এটাই, এই তিনজন যে সেন্টার ব্যাক কেউই কিন্তু প্রপার সেন্টার ব্যাক নন। সুভাশিস বোস লেফট ব্যাক, প্রীতম কোটাল এখন সেন্টার ব্যাকে শিফট হয়েছেন ঠিকই, তবে তার কেরিয়ারটা কিন্তু অ্যাজ এ রাইট ব্যাকই খেলেছেন। এছাড়া কার্ল ম্যাকিউ, তিনি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এবার লেফট উইং ব্যাকে কিন্তু আমার মনে হয় আজকে লিস্টন কোলাসও শুরু করতেও পারে, নাও করতে পারে, কারণ লিস্টন কোলাসও অতটাও ভালো উইং ব্যাক নন, উইঙ্গার। সেক্ষেত্রে সেই লেফট উইং ব্যাকের পজিশনে কিন্তু আমার মনে হয় মাইকেল সুসাইরাজকে খেলানো হবে, এবং মাইকেল সুসাইরাজ উইল ব্যাক। রাইট উইং ব্যাকে কিন্তু আমি স্পেশালি চাই, প্রবীর দাস না হয়তো আশুতোষ মেহতা খেলবে, তবে আমি স্পেশালি চাই আশুতোষ মেহতাই খেলুক। তবে তোমরা এখন অনেকেই বলবে যে মানবীর সিংও খেলতে পারে, তখন আমি স্পেশালি চাই না মানবীর সিংকে একজন রাইট উইং ব্যাকের পজিশনে খেলানো হোক, এবং নাসাপ কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে জানে, এবং মানবীর সিং ভালো ডিফেন্ডার নন সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন, তিনি ভালো উইঙ্গার বা তিনি ভালো স্ট্রাইকার। সেক্ষেত্রে একজন কমজোরি রাইট উইং ব্যাক খেলানো মানে কিন্তু সেই নাসাপের রাইট ব্যাকটা কিন্তু চোখে পড়বে এবং লেফট উইং দিয়ে কিন্তু আক্রমণ তুলে নেবে। সেক্ষেত্রে আমার মনে হয় আজকে এরকম স্ট্র্যাটেজি করবে না। এবার দুজন সেন্ট্রাল মিডফিল্ডার জনি কাউকোর সাথে লেনি রড্রিগেস অথবা দীপক টাংরি, অ্যাটাকিং মিডে হয়তো খেলবে লিস্টন কোলাসো অথবা ডেভিড উইলিয়ামস, এবং দুজন স্ট্রাইকার কিন্তু মানবীর সিং অথবা ডেভিড উইলিয়ামসের সাথে কিন্তু রয় কৃষ্ণা। এক্ষেত্রে অ্যাটাকিং মিডে ডেভিড উইলিয়ামস খেললে স্ট্রাইকার হবে মানবীর সিং, অ্যাটাকিং মিডে লিস্টন খেললে সেক্ষেত্রে স্ট্রাইকার কিন্তু হতে পারে মানবীর সিং কিংবা ডেভিড উইলিয়ামস। তো অবশ্যই সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। এই গেল এটিকে মোহনবাগানের কথা। এবার চলে আসি আমরা সরাসরি এসসি ইস্টবেঙ্গলের আপডেটে। সবার প্রথমে আমরা কথা বলবো, গতকাল কিন্তু রেন্ডিডি সিংকে অর্থাৎ রবি ফাউলার এবং টনি গ্র্যান্টের পর তাদের ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ তাকেও কিন্তু স্যাক করা হলো। তার নাম অবভিয়াসলি রেন্ডিডি সিং, এবং রেন্ডিডি সিংয়ের বদলে কিন্তু বাঙালি মৃদুল ব্যানার্জিকে নিয়ে আসা হলো অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ। দেখো, এই মুহূর্তে আমি একটা কথা বলতেই পারি বা বলার ইচ্ছে খুব হচ্ছে, যেহেতু এবার ইস্টবেঙ্গলের স্কোয়াডটা অনেকটাই তরুণ তারুণ্যে ভরা, অর্থাৎ ইয়াং প্লেয়ারদের নিয়ে গঠিত, তাই কিন্তু এমন কোচ নিয়োগ করা হচ্ছে যারা ইয়াং প্লেয়ারকে দুর্দান্তভাবে তুলতে পারে। আমরা মানালো ডিয়াজের কথা যদি বলি, তিনি ইয়াং ফুটবলারদের সাথেই কিন্তু সারাটা জীবন প্রায় কাজ করেছেন, এবং যদি মৃদুল ব্যানার্জির কথা বলি, তার একটা স্পেশালিটি আছে বা তার একটা স্পেশাল
গুণ রয়েছে সেটা হচ্ছে তিনি ভারতীয় ইয়াং ফুটবলারদের দুর্দান্তভাবে চিনে যান এবং তুলতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় ইস্টবেঙ্গলে যেসব ইয়াং প্রতিভা রয়েছে, ইয়াং ট্যালেন্টেড ফুটবলার রয়েছে, তাদের জন্য কিন্তু এটা পিক সিজন হতে চলেছে। এবং আমার মনে হয় রণজিৎ সিংকে স্যাক করাটাও একটা ভালো সিদ্ধান্ত এসেছে ইস্টবেঙ্গলের, কারণ রণজিৎ সিং গত বছর মোটেও ভালো কোচিং করাননি, মোটেও ভালো ইন্ডিয়ান প্লেয়ার্সদের চেনাননি রবি ফাউলারকে। সেক্ষেত্রে মৃদুল ব্যানার্জি কী করে এটাই কিন্তু দেখার। তবে মৃদুল ব্যানার্জি এবং ম্যানোলো ডিয়াজ, ম্যানোলো রুইজ অর্থাৎ MMM জুটি কিন্তু আমরা দেখতে চলেছি। ম্যানোলো ডিয়াজ তিনি হেড কোচ, ম্যানোলো রুইজ তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ, এবং ইন্ডিয়ান কোচ, ইন্ডিয়ান হেড কোচ ইস্টবেঙ্গলের জন্য তিনি মৃদুল ব্যানার্জি অর্থাৎ MMM জুটি কিন্তু আমরা দেখতে চলেছি। দেখা যাক এই জুটি কতটা সাফল্য এনে দিতে পারে এসসি ইস্টবেঙ্গলকে। এবার চলে আসবো আমরা সরাসরি এসসি ইস্টবেঙ্গলের সিক্সথ ফরেনার নিয়ে। দেখো এই মুহূর্তে বিভিন্ন সোর্স মারফত একটা হিন্টস শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এমন একজন বিদেশিকে টার্গেট করেছে। ইতিমধ্যেই তোমাদের জানিয়ে রাখি পাঁচজন বিদেশির সাথে কথাবার্তা চালু হয়েছে, বা পাঁচজন বিদেশি কিন্তু শর্টলিস্টেড যাদের প্রত্যেকের সাথে কথাবার্তা চালু হয়েছে, খুব প্রত্যেকের সাথে নেগোসিয়েশন হচ্ছে। ইতিমধ্যে এটাও শোনা যাচ্ছে সেই পাঁচজনের মধ্যে নাকি এমন একজন প্লেয়ার রয়েছে যে লালিগা খেলেছে, লালিগায় দুর্দান্ত খেলেছে, তিনি ওয়ার্ল্ড কাপ খেলেছেন, এবং তার সাথে সাথে তিনি বয়সে কম অর্থাৎ ওই 25-26 বছর বয়সী। তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সবথেকে যেটা বড় নাম উঠে বেরিয়েছে তার নাম হচ্ছে ফ্যাব্রিস ওলিঙ্গা। তিনি 25 বছর বয়সী, ক্যামেরুনের প্লেয়ার, কেরিয়ারে মালাগার হয়ে খেলেছেন, মালাগার হয়ে মাত্র 17 বছর বয়সে লালিগায় গোল করেছেন, যেটা লালিগায় কিন্তু রেকর্ড। সম্ভবত সেই রেকর্ডটা আনসু ফাতি এই এক বছর না দু বছর আগেই রেকর্ডটা হয়তো নিজের নামে করেছেন। তবে এই এতদিন প্রায় 7-8 বছর কিন্তু এই ফ্যাব্রিস ওলিঙ্গার নামেই ছিল সেই লালিগার রেকর্ডটা, অর্থাৎ স্পেনের সবথেকে বড় খেলা, স্পেনের বলতে পারো ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট লিগস লা লিগা, সেখানকার একটা রেকর্ড বহন করা কিন্তু চারটাখানে ব্যাপার নয়। এবং তিনি ওয়ার্ল্ড কাপে গোল করেছেন ক্যামেরুনের হয়ে, ওয়ার্ল্ড কাপ 2014 খেলেছিলেন তিনি, ব্রাজিলের বিরুদ্ধে খেলেছেন তিনি। দুর্দান্ত প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার, তিনি মূলত একজন স্ট্রাইকার, এছাড়া অ্যাটাকিং মিডেও খেলতে পারেন, সেকেন্ড স্ট্রাইকার এবং উইঙ্গারও হিসাবেও খেলতে পারেন। অর্থাৎ যে কোয়ালিটির প্লেয়ার চাইছে ইস্টবেঙ্গল সেই কোয়ালিটির প্লেয়ার কিন্তু এই ফ্যাব্রিস ওলিঙ্গা। তবে দেখার বিষয় এটাই, এই কম বয়সী ফ্যাব্রিস ওলিঙ্গাকে নিয়ে চমক দেয় কি না এসসি ইস্টবেঙ্গল। যদি হয় আমি মনে করব ওয়ান অফ দ্য বেস্ট সাইনিংস সো ফার ফর এসসি ইস্টবেঙ্গল। এবং এটাও শোনা যাচ্ছে কোনোরকম কিন্তু রিস্ক নিয়ে কাজ করতে চান না এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তারা কিন্তু 6টা বিদেশি এখন সাইন করিয়ে রাখতে চাইছেন, যাতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে কোনোরকম সমস্যায় না পড়েন, বা বলতে পারো ISL শুরুর পর এই 1-2 মাস কোনো সমস্যায় না পড়েন। সেক্ষেত্রে এটা একটা অবভিয়াসলি ভালো উদ্যোগ। দেখা যাক ফ্যাব্রিস ওলিঙ্গা আসে কি না, যদি আসে আমার মনে হয় একটা দারুণ সাইনিং কিন্তু হবে। তোমরা এই সপ্তাহের মধ্যে কিন্তু জেনে যাবে কে হবে সিক্সথ ফরেনার। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।